মুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পার্টনার ম্যানেজমেন্ট যেটি সাধারণত ফান্ড সংগ্রহ সংক্রান্ত বিষয় পরিচালনায় শঙ্কর হালদার অঙ্কিতা কঠিয়াল শ্রেয়া বোস ও রাজশ্রী ধর একবার দেখে নেওয়া যাক গত বছরের আমাদের কর্মকাণ্ড সমূহ সিকিম রংপুর চেন্নাই বন্যা ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এনভায়রনমেন্ট ও লাইভলিহুড বিভাগের আইসিসি অ্যাওয়ার্ড আমাদের হস্তগত হয়। মুক্তি ওয়েবসাইটটি নতুন রূপে চালু করা হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে মুক্তি পূর্ব ভারতের প্রথম ও ভারতের মধ্যে 11তম স্থান দখল করতে সফল হয়। সোশ্যাল কনসালটেটিভ স্ট্যাটাস আমরা অধিকার করেছি ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের পক্ষ থেকে। যে সকল নতুন প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলি হলো কেপিএমজি পি এফ সি এল সি এইচ র্যামা প্রসাদ এসবিআই আনমল ভিভো আর ইআইএল মানিয়াভার গ্রুপ উইলস গ্লোবাল ফাউন্ডেশন ইত্যাদি দৃষ্টান্তমূলক সাফল্য সমূহ কুড়িটির বেশি নতুন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের কাজ তাদের প্রশংসা লাভ করেছে। আমরা দেশে শীর্ষস্থানীয় চারটি অ-ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যতম যারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ফান্ডরেজ করার জন্য अप्लाई করতে সক্ষম হয়েছে। আইসিসি তরফ থেকে সারাদেশের মধ্যে মুক্তি প্রথম স্থান অধিকার করেছে। এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি প্রোগ্রামে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে লাইভলিহুড প্রোগ্রামে মুক্তি বিভাগে উনিশ হাজার পিছনে ফেলে শীর্ষস্থানীয় দশটি এনজিওর মধ্যে পৌঁছে গেছে গোড়া থেকে প্রভাব বিন্যাস চুরানব্বই শতাংশ ফান্ড বিভিন্ন সহযোগী সংস্থা থেকে সংগ্রহ করা হয় একশো বেশি নতুন সহযোগী ও অন্যান্য সংস্থার সংযুক্তি করণ কুড়িটির বেশি স্বীকৃতি প্রাপ্তি হয়েছে সরকারি সংস্থা CSR PSU এর সাথে সংযুক্তি করণ ভবিষ্যৎ পরিকল্পনা মুক্তির কাজ সারা পশ্চিমবঙ্গে ও দেশের অন্যান্য স্থানে পৌঁছে দেওয়া আমাদের মুক্তি পরিবারের সহযোগী সংস্থার সংখ্যা বাড়ানো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে ডকুমেন্টেশন সশক্তিকরণ ডেটা অ্যানালাইস এমআইএস ড্যাশবোর্ড গুগল অ্যানালিটিক্স এর ব্যবহার করা আমাদের সহযোগী সংস্থা ও শীর্ষ ব্যক্তিবর্গকে কুর্নিশ জানায়